ভারতের ভূগোল থেকে আমরা এখন পঁচিশটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি তোমাদের ডাব্লু বিসিএস এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে অনেক কাজে দিবে তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহটি হল সিয়াচেন হিমবাহ সিয়াচেন হিমবাহর দৈর্ঘ্য হল ছিয়াত্তর কিলোমিটার তাছাড়া তোমরা এটাও মনে রাখতে পারো যে সিয়াচেন হিমবাহ কারাকরাম পর্বশ্রেণির অন্তর্গত ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে কোন হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে চিমায়ুংদুং হিমবাহ থেকে অশ্বিনের ঝড় হয় শরৎকালে ভারতের বেশিরভাগ বনভূমি হল পর্ণমোচী ভূর মৃত্তিকা দেখা যায় উচ্চ উচ্চগাঙ্গীয় সমভূমি অঞ্চলে ভারতের বৃহত্তম বহুমুখী নদী প্রকল্পটি হল ভাকরা নাঙ্গাল অর্থাৎ নাঙ্গাল নদী প্রকল্প হল ভারতের বৃহত্তম বহুমুখী নদী প্রকল্প ধানের জন্য বৃষ্টিপাতের প্রয়োজন হয় একশো থেকে দুশো সেমি কোরবা কয়লাখানিটি অবস্থিত ছত্তিশগড়ে ভারতের বন্দর কেন্দ্রিক ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে বিশাখাপত্তনমে জিম করবেট ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্কটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটির বিস্তৃতি হল বরাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতের যে অঙ্গরাজ্যে জনঘনত্ব সর্বাধিক তা হল বিহার অর্থাৎ বিহারে জনঘনত্ব সর্বাধিক ভারতে দু সালে মহানগরের সংখ্যা ছিল তিপ্পান্নটি ইন্দ্রা পয়েন্ট হলো ভারতের দক্ষিণতম স্থলবিন্দু তাছাড়া তোমরা এটাও মনে রাখতে পারো যে উত্তরতম বিন্দু হলো ইন্দ্রাকল এই যে উত্তরতম বিন্দু আছে এটা হবে ইন্দ্রাকল এটা তার উত্তর দিকে আছে পশ্চিমবঙ্গের জনঘনত্ব হলো এক হাজার আঠাশ জন প্রতিবর্গ কিমিতে দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের রার অঞ্চলে দেখা যায় লাল মাটি পশ্চিমবঙ্গের সারা বছর ঋতু দেখা যায় চারটি সেগুলি হল গ্রীষ্ম বর্ষা শরৎ এবং শীত বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয় স্যাটেলাইট ইমোজির সাহায্যে পশ্চিমবঙ্গে শালগাছ পাওয়া যায় বাঁকুড়া জেলায় পশ্চিমবঙ্গের লবণাক্ত মাটিতে ভালো চাষ হয় নারকেল পশ্চিমবঙ্গে কৃষিযোগ্য জমির পরিমাণ কোন জেলায় সবথেকে বেশি পশ্চিমবঙ্গে কৃষিযোগ্য জমির পরিমাণ উত্তর দিনাজপুর জেলায় সবথেকে বেশি অর্থাৎ কৃষিযোগ্য জমি উত্তর দিনাজপুর জেলায় সবচেয়ে বেশি আছে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় পাট গবেষণাগারটি ব্যারাকপুরে অবস্থিত হুগলি শিল্পাঞ্চলের কোথায় মোটর গাড়ি নির্মাণ কারখানা আছে হুগলি শিল্পাঞ্চলের হিন্দ মোটরে মোটরগাড়ি নির্মাণ কারখানা আছে পশ্চিমবঙ্গের একটি দ্রুতগামী সড়কপথ হল কলকাতা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কোন দেশের সহযোগিতায় দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে ব্রিটেন দেশের সহযোগিতায়